ভাই যাচ্ছে অফিসে, ওই যে রেডি হয়ে গেছে। টাকা দাও টাকা দাও, শিখি টাকা দাও টাকা কি দাও টাকা টাকা না, মানি ব্যাগ টাকা কি টাকা দাও কি টাকার কথা বললে তুমি কানে শোনো না, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। क्या है ये क्यों है ये क्या खबर, हाँ मगर जो भी है बड़ा अच्छा लगता है तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। सखोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর আমরা লেবু জল খেয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে সবজি সিদ্ধ। আর এই দিকে আমার সোনা বাবা কাজ করছে। কি করছো বাবা? হুম, কি করছো? আটি শুনে আটি না, মটর শুটি। দেখো আছরো আছরো মটর শুটি চলছে। মটর শুটি না বলতে পেরে আটি বলে দিয়েছে বাবা। দেখবো দেখাও কেমন লাগছে চুলতে। আর ওই দিকে চলে এসেছে আটি ছোলার মা। জিজ্ঞাসা করছি নিজেরকে কি করছো, বলে আটি ছুলছি। আমি রান্না করছি, সকাল হয়ে গেছে তাই আমি রান্না করছি। আর আজকের বাইরের ওয়েদারটা না একটু পরিষ্কার আছে। এখন রান্না করব আমি, কালকে বিরিয়ানি কালকে বিরিয়ানি খেয়েছি, টমেটো চপ খেয়েছি, এখন রান্না করব ইঁচড় বাঁধাকপি আর সবজি সিদ্ধ যে দিয়ে গেছি খাবে, আবার দুপুরে আমরা বিরিয়ানি খাব। এই যে এই সবজির মধ্যে আছে ব্রোকলি, ব্রোকলি আছে, তারপর হলো এই যেটা গ্রিন পামকিন মানে কুমড়ো, গাজর আছে, আর এটার মধ্যে মিষ্টি আলু মনে আছে, আর কি কি দিয়েছে, ও সিমও দিয়েছে। প্রথমে একটা ব্রোকলি নিলাম, এই যে ব্রোকলি, এই ব্রোকলি ধোয়া উঠছে, এইটা খাবো। নাহলে রান্না করলে না ব্রোকলির মধ্যে অনেক তেল ঢুকে যায়, তো ওই জন্য এমনি কাঁচা খাই ভালো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি ভিডিওটা শুরু করিনি, আজকে আপনাদের দাদাভাই ভিডিওটা শুরু করছে, আর জন্য দেখাচ্ছি আমি রান্না করছি রান্নাঘরে। এই যে রান্না হচ্ছে বাঁধাকপি। আসলে আমাদের এখানে না গলতেই চায় না সবজি, তাই সব কিছু প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে হয়, বাঁধাকপিটাও সিটি দিয়ে নিয়েছি। এই যে হচ্ছে এইটা হয়ে গেছে, আর সারাদিন ব্লগ করতে পারিনি, চলুন দেখাচ্ছি একটা জিনিস। এই দেখুন আমাদের বারান্দাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কে যেন মুছছে, কে মুছছে দেখি তো। আরে বাবা, কে মুছছে এটা, ভালো করে মুছো। ছুটির দিনে বাড়ি এগুলো করবে রোজ, হ্যাঁ প্রত্যেক ছুটির দিনে এইগুলোই করবে, ভালো করে মুছো, পরিষ্কার থাকে না জানো। আজকে হচ্ছে আমাদের কাজ করার দিন, আমরা আজকে সবাই মিলে কাজ করবো, পরপর দেখতে থাকুন আমাদের কাজগুলো সব দেখতে পাবে। তারপর একটু পরে নাচ হবে, হ্যাঁ তারপরে একটু পরে নাচ হবে, আজকে গান আর সাথে নাচ, তাই তো। আরে যে পিছনে এটা কে, দেখি তো দেখি তো মুখটা দেখি তো, ওরে আমার সোনা ছেলেটা চলে এসেছে, ওর কুটুসি, ওর কুটুসি, আমার কুটুসি, এ কোথায় গেলা, ভালো করে পরিষ্কার করো, নোংরা থাকে না জানো। আমি নাকি একটাকে ভুল করে পরিষ্কার থাকে না বলে ফেলেছিলাম, নিসার্গ বললো ভালো করে করো নোংরা থাকে না জানো। এবার ঠিক হয়েছে নিসার্গ? আর আজকের বাইরের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছিল একটু আগে, সকালে একবার বৃষ্টি পড়ছিল, এখন একবার বৃষ্টি পড়ছিল, দেখুন কেমন মেঘ কুয়াশায় পুরো কেমন হয়ে গেছে, খুব বাজে ওয়েদার। এখন দার্জিলিংয়ে কেউ আসবেন না ঘুরতে, মানে খুবই বাজে ওয়েদার, যখন ভালো হবে ওয়েদার তখন আমরা আবার জানিয়ে দেবো, তখন আসবেন, এখন মানে একেবারেই বাজে ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না, এখন আসলে দার্জিলিংয়ের সৌন্দর্যটাই দেখতে পাবেন না। কবিতা এসে গেছে, কবিতা হাই করো। হাই। কবিতা এসে গেছে। উসকে নাই, তারপরে ট্রেন, তারপরে শাদি, শাদি মতলব বরবাদি। কিন্তু কবিতার ফ্যান অনেক আছে, কবিতা কিন্তু মনে মনে বলছে সত্যি সত্যি, কিন্তু কবিতা কিস তুমি না একটু বলাস বিয়েতে কি কি খাওয়াবে মেনু। হ্যাঁ কবিতার মেনু বিয়েতে হবে হলো স্যার বানায়েঙ্গে না আপ, স্যার ও মানে হলো একটা হাকিকা স্যার, নেই আপ বানায়েঙ্গে, আপ খানা বানায়েঙ্গে। ঠিক আছে তাহলে কুকুরের মাথা হট দিয়ে মুড়ি ঘন্ট, আপই তো খাওয়াঙ্গে ও, কুকুরের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এগুলো কেউ শুনবে না, এই পিচাস লোক পিচাসে কথাবার্তা, ভালো কথা বলতো, ব্যাঙের পেট দিয়ে চপ, টমেটো ভরে সাপের লেজ, কবিতা পুরো ভাতে খাবে, কবিতা আপ আপ খাইঙ্গে না, বহুত পছন্দ কবিতা, আপনি লিখে খুদ বানা লেঙ্গে। আমরা এসে দেখি কবিতা তেরকম ছিল না, কবিতা হাতির মতো হয়ে গেছে,
তারপর মোটা হয়ে না কুমড়ো হয়ে গেছে, তারপরে দেখি কি কবিতা মোটা হয়ে হতে হতে ব্যাগের মতন ফুলে গেছে। বহুত আচ্ছা অবস্থা হয়েছে, কোই ভি মুঝে নেই দেখেগা, আন্টি বলেগা সব। কবিতা কোই নেই বলেগা, সব লোক তুমকোই আচ্ছা বলেগা। কবিতা বাংলায় বল, বাংলায় বাংলায় মুড়ি দিয়ে শুকনো গু খেতে ভালো লাগে কারণ কবিতার কানে অনেক খোল তো তাই শুনতে পারবো না, তাই না? তো বাংলা তো সবই বোঝে আমি কেমন কবিতা? এখনো যারা যারা আছে বাঙালি, যারা যারা কবিতাকে বিয়ে করতে চায়, কমেন্ট লিখতে পারো। কবিতার জন্য তো আমি ছেলে খুঁজবো, ভালো ছেলে, তাই না? এই রকম পাজি ছেলে না, অনেক ভালো ছেলে খুঁজবো যার তিনটে দাঁত আছে মাত্র, বছরে একবার করে হাগে, কি বলে, যার পেছনে একটা লেজও থাকবে, যার গায়ে অনেক লোম থাকবে, এমন ছেলে খুঁজবা? কবিতার জন্য আমি খুব ভালো ছেলে খুঁজবো, ঠিক আছে? এবার কবিতার জন্য আমি টমেটোর চপ ভেজে নিয়ে আসি। হ্যাঁ খাবে তো? খাবে আমি। হ্যাঁ ঠিক আছে, বহুত পছন্দ। ঠিক আছে বাবা, তুমি পারো এরকম নেপালি বলতে? হুনছা। হুনছা মতলব ক্যা হ্যায়? হুনছা খালি হুনছাই। আমি বলতে পারবো অল্প অল্প। হ্যাঁ আমার মনে হচ্ছে নির্ঘাত কবিতার কোনো বাঙালি বয়ফ্রেন্ড আছে, নালে কিছুতেই বাংলা শিখতে পারতো না তাড়াতাড়ি। আপ লোক বলতে না ওই শুনতি বয়ফ্রেন্ড হোনে সে কুছ ভি নেই হোতা হ্যায়। আমাদের কাছ থেকে শুনে শুনে শিখে গেছো, বাহ তো ট্যালেন্টেড। আমি তো শুনে শুনে নেপালি শিখতে পারিনি। তুমি তো একটা গাধা হো। হ্যাঁ তুমি তো একটা গাধা হো, তুমি একটা গাধা হো, ইসলিয়ে তুমি এর জন্য তুমি পারো না শুনে শুনে। ও তুমি লাই মা গর্ছু। হ্যাঁ এ তো সব কই আতা হ্যায়, এইটাই তো খালি তোমার পারো। রাস্তায় যাতে বক বক কুত্তা হতে না উসকো বলিয়ে তো ও পি ভো ভো করেগা। বাবা লাঠি নিয়ে এসো, ও বন্দুক দাও বন্দুক দাও, এই তো চলে এসেছে বন্ধুরা, বন্ধু এইবার রিলোড করে দিই। আসো বন্দুক সরাও, বন্দুক সরাও, ইয়া দিকে না 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 বন্দুক সরাও। চলুন বন্ধুরা আমার যে পালতু তাকে দেখাই, আমার সব কথা শোনে আমার পালতু প্রাণী, চলুন। না তোমার কি অন ক্যামেরায় মার খাওয়ার ইচ্ছা? খুঁটি গরম খুঁটি দে আমাকে মারবে, পৃথিবীতে এখনো জন্ম হয়নি, আমাকে মারবে, পৃথিবীতে এখনো জন্ম হয়নি। অনেকদিন আগে হয়ে গেছে, আজকেও ভাজলো আবার টমেটোর চপ, কালকে ভেজে রেখেছিলাম, আজকে আবার কবিতা কমলা বেনে জন্য ভাজছি। আর কটা ভাজতে পারোনি? আর কটা তোমাকে তো ভেজে খাওয়াবো না, তুমি সারাদিন আমার বদনাম করো, দেখি কেমন হয়েছে। এই যে টমেটোর চপ, আকাশ পাপড়ি দেখে নাও, সেই বকুলতলার টমেটোর চপ, ঝালঝাল টমেটোর চপ। আর এই যে কবিতা আমাকে কি বলেছে, ওই যে কবিতা যাচ্ছে, কবিতা কোনোদিন চান করে না। কবিতার জন্য চপ ভেজে নিয়ে এসেছি, কবিতার জন্য চপ ভেজে প্লেট ধরে নিয়ে গেল দিকে। আর এই যে কমলা বেহেন পেঁয়াজ রসুন সব গোছাচ্ছে খাটের নিচে। কেমন? খুব ভালো, খুব ভালো। খাও কমলা বেহেন, কেসে লাগা? আর এ তো ভালো খাবে, এই নিজে বানিয়েছে। কবিতা কি খাচ্ছো? কিসের আচার দেখি? ও সেই কুলের আচার যেটাকে সকালবেলা বলেছিলাম, কেমন গুগু দেখতে। কেমন আচার, টেস্টি? মুখ কেমন করে আছে কেন কবিতা? খেতে
मैंने बोला कि बहुत अच्छा टेस्टी है। কিন্তু এটা যদি আমি বানাতাম না তাহলে অনেক বেশি টেস্টি হতো। তো আমি এখানেই খাচ্ছি। তুমি যদি বানাতা আমি খেতাম না। কবিতা বলো। লেকিন সব বহুত আচ্ছা হয়। লেকিন সব বহুত আচ্ছা হয়। থ্যাংক ইউ। মেরা কুবু। জয় হলো হ্যাঁ। ও আচার কেমন খেলে? আচ্ছা হয়। ভালো করো। থ্যাংক ইউ। কুম্বু কুম্বু মতলব কমলা বহন। আর কব্বু মতলব কবিতা। এই যে রেডি হয়ে গেছে আমাদের গ্রিন টি, আর এখন আমরা খাচ্ছি সন্ধ্যার গ্রিন টি। কবিতারা খাচ্ছে আর এদিকে আমরাও খাচ্ছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমাদের এখানে আজকে খুব শীত, বাইরে বৃষ্টি পড়ছে একটু আগে তো দেখ। আর এখন হবে গান, গান আর গান। চা খাওয়া হয়ে গেছে, এখন গান হবে। আর কমলা বেন কি আর সোচ রে? হে কমলা বেন সোচ রে ঘর কম চাইঙ্গি। এবার গান হবে, গান করবে আপনাদের দাদা ভাই। কি করতে বলেছিল গানটা? গান করতে বলেছিল মিঠু সেন। মিঠু বোন গান করতে বলেছিল। গান করতে বলেছিল, অনেকদিন থেকে করতে পারেনি, গলা টলা বসে গিয়েছিল। আজকে গান করে শোনাবে মিঠু বোনের রিকোয়েস্টের গানটা, নীলে নীলে অম্বর কে। আর তারপরে দাদা ভাইয়ের গান হয়ে গেলে কবিতাও একটা গান করবে। কবিতাকে রিকোয়েস্ট করেছিল মহুয়া মিত্র, মেরি রাহে তেরি তাকে, ওই গানটা। দুটো গানই হবে এখন, তাহলে শুনতে থাকুন। প্রথমে কে করবে, তুমি না করে? ঠিক আছে করো। নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে, প্যার বরসায়ে হমকো তরসায়ে, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, ओ ऊंची ऊंची पर्वत जब चूमता है अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को, ऊंची ऊंची पर्वत जब चूमता है अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को, प्यार में कसने को, बाहों में बसने को, दिल मेरा लल जाए, कोई तो आ जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए। নিজে গান করে নিজেই হাততালি দেয়। এই যে কেমন লাগা? বহুত আচ্ছা। আর এইবার গান করবে আমাদের কবিতা। করো কবিতা। মেরি রাহে তেরি তকে হে, তুজ পে হি তো কমলা বেনা বৈঠি না, ও মেরা হকে হে ইশক মেরা কিউ বেশক হে, তুজ পে হি তো মেরা হক হে, साथ छोड़ूंगी ना तेरे पीछे आऊंगी, छीन लूंगी या खुदा से मांग लाऊंगी, मैं तेरी बन जाऊंगी। हत्तली 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 हत्तली। बहुत अच्छा, खूब ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কমলা বেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাড়ি, কারণ কমলা বেনের বাড়ি আরেকটা পেয়েছে। না না পটি পটি পাইনি, কমলা বেনের আসলে অঞ্জলি বাড়িতে আছে, তো অঞ্জলির মা আজ দেখুন না বসতেও কষ্ট হচ্ছে, পটি পেয়েছে। নিজে টয়লেট নেই না ইসলে। ঠিক আছে, তাহলে কাল কালকে আর দেখা হবে। হ্যাঁ কমলা বেন, ঠিক হ্যায় বাই বাই কর দিজিয়ে সবকো। বাই বাই। কবিতা কো জানে কা মান নেই না? লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জিস জিস নে নেই দেখায়ে দেখিয়ে বহুত বাংলাদেশ থেকে শালি, কি নাম জানো ছিল? আচ্ছা নাম দেখে বলে দেবো কি শালি, দাঁড়াও নাম দেখিনি। লাকি লাকি বাংলাদেশ থেকে লাকি। বাবা তাহলে তো তোমার 30টা হয়ে গেল। এই যে লাকি দেখো 30টা হয়ে গেল লাকি। 30টা 30টা শালি হয়ে গেছে, শালি হয়ে গেছে। তাড়াতাড়ি সেঞ্চুরি করতে চাই শালিতে, আগে হাফ সেঞ্চুরি তারপরে সেঞ্চুরি। তাহলে সবাই যারা যারা শালি আছো কমেন্ট করে দিও, এই যে যাই ও শালি পেয়ে খুব খুশি, খুব খুশি, হেভি হেভি খুশি, বাংলাদেশের শালি পেয়েছে এই প্রথমবার, বাংলাদেশের শালি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন তুমি একটু নিসারকে পড়াতে যাও আর আমি রান্না করতে যাই।
এই যে আমার নিসার, নিসার এখন বই পড়তে যাবে, কারণ কালকে এর থেকে আবার নিসার স্কুল শুরু হয়ে যাবে। আর নিসারকে আমি একটু আগে ডিম ভেজে দিয়েছি দুটো, এখন বলছি তুমি আমার জন্য আবার খাবার বানাও, একটু পরে বিরিয়ানি বানিয়ে দেবো। খুশি বিরিয়ানি লাভার। ও দেখা না হায় রে সোচা না, হায় রে রাখ দি নিশানে পে জান, দিওয়ানে কা জান, কদমোঁ মেঁ তেরে নিকলে মেরা দম, হ্যায় বস ইহি আরমান, উড়লাই হো মর জায়েঙ্গে মিট জায়েঙ্গে কাম কোই কর জায়েঙ্গে, মর কে ভি চ্যান না মিলা তো জায়েঙ্গে ইয়ারো কাহা। তুই হাসছিস কেন? কুকুর কুকুর বাবা বলে দাও। ঠিক আছে তাহলে একটু পর আবার দেখা হচ্ছে। টিং ডি ডিং ডি ডিং টিডি ডিং ডি ডিং ডি ডিং টিডি ডিং ডি। বাবা চুল কেমন করলা? টিডি ডিং ডি ডিং ডি ডিং তেরি ছোটি ছোটি বাত, তেরি হর এক মুলাকাত, তড়পায়ে মুঝকো লম্হা লম্হা তেরা সাথ, লম্হা লম্হা তেরা সাথ, ক্যা হ্যায় ইয়ে ক্যুঁ হ্যায় ইয়ে ক্যা খবর হ্যাঁ মগর জো ভি হ্যায় বড়া আচ্ছা লগতা হ্যায় তুমসে মিলনা বাত করনা বড়া আচ্ছা লগতা হ্যায় তুমসে মিলনা বাত করনা বড়া আচ্ছা লগতা হ্যায় ক্যা হ্যায় ইয়ে ক্যুঁ হ্যায় ইয়ে ক্যা খবর হ্যাঁ মগর জো ভি হ্যায় বড়া আচ্ছা লগতা হ্যায়। আমি এখন রান্না করব বিরিয়ানি, এখানে চালের জন্য জল দিয়ে দিয়েছি গরম, আর চিকেনটা আজকে কড়াই আছে। আর বিরিয়ানি খাওয়ার জন্য নিশা রেডি, এদিক তাকাও, রেডি বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আর নিশাকে পড়া হয়ে গেছে, এখন আমরা বিরিয়ানি খাবো। আগে আপনাদের দাদা ভাইকে আর নিশাকে বিরিয়ানি দেব। এই যে বিরিয়ানি হয়ে গেছে, আমার অর্ধেক খাওয়াও হয়ে গেছে, আলুটা সুন্দর গলেছে দেখুন। সকাল হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে গেছি, চলো দেখাচ্ছি আজকে কেমন বাইরের ওয়েদারটা। এই দেখুন আজকে খুব সুন্দর বাইরের ওয়েদারটা, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাইরেটা আজকে খুবই সুন্দর, একেবারে পরপর পরপর পাহাড় দেখা যাচ্ছে, আর দূরে ওই ওপরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও দেখা যাচ্ছে, আর নামচি শিব মন্দিরটাও ওই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে নামচির শিব মন্দিরটা, আজকে খুব সুন্দর ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব মানে একেবারে হালকা হালকা, খুব বেশি দেখা যাচ্ছে। এই যে আমার জন্য সবজি সিদ্ধ নিয়ে এসেছে, আর তুমি কি খাচ্ছো? চিড়ে ভাজা খাচ্ছে। আমাদের দেখে বিশেষ করে আমাকে দেখে বুঝতেই পারছেন দার্জিলিং এ কেমন শীত, খুব শীত লাগছে। আর এই যে আপনার দাদা ভাই, আজ ধোয়া উঠছে, আপনার দাদা ভাইকে এখনো দেখাইনি, লবণ ছাড়া সিদ্ধ খাচ্ছে, আমাদের দেখেই কেমন লাগছে। লবণ তেল তেল কিছু নেই, রূপের রহস্য, আমার হাজবেন্ডের রূপের রহস্য। আপনাদের জিজুর, আপনাদের দাদা ভাইয়ের, আর যার যার শালি, ও কালকে তো অনেকগুলো শালি হয়েছে আবার। পারি না সইতে, এই যে আমার বরের, এটা হচ্ছে আমার বরের রূপের রহস্য। না পারি কইতে তুমি কি কুয়াশা, ধোয়া 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 ধোয়া। ঠিক আছে আমরা তাহলে খেয়ে নি, পরে আবার ফিরে আসছি। যে আমাদের চা টা সব খাওয়া হয়ে গেছে, আর এখন আপনাদের দাদা ভাই যাচ্ছে অফিসে, ওই যে রেডি হয়ে গেছে। টাকা টাকা দাও, টাকা দাও, কি টাকা টাকা না মনি ব্যাগ, টাকা কি টাকা দাও, কি টাকার কথা বললে তুমি কানে শোনো না, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, টাকা দাও টাকা, দেখেছেন টাকা টাকা, হ্যাঁ টাকার কথা শুনো, এই কালকে আমি বলেছিলাম তো, সেই প্রতিশোধ নিচ্ছে, টাকা টাকা দাও টাকা, বাকা আরে বাজার করতে হবে গরু, কিসের বাজার, টাকা টাকা, আমার জন্য শপিং এ জামা কাপড় কিনতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় টাকা দাও, যা খুশি দাও, 50 টাকা দাও, এই যে মানি ব্যাগ, মানি ব্যাগ, এত মোটা ফুটা কেন লাগছে বুঝতে পারলাম না তো, এত খুচরো টাকা কোথা থেকে আসলো মানি ব্যাগে, ওই যে ওইগুলো দিয়ে দিয়েছি তোমার বাজার করার জন্য,
খুচরো টাকা? হ্যাঁ ওইগুলো তুমি আমার সেদিন বলছিলা না অনেক পয়সা দেব, এই তো আমি অনেক পয়সা দিয়ে দিলাম। দাও দাও টাকা দাও, দাও দাও। জোরে বলো, শুনতে পাই না ব্যাং। আরে বদমাশি না করে টাকা দাও। প্রতিশোধ 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 আমি নেব আজ, আমি নেব আজ। প্রতিশোধ নেবে না আমি, বাধা দেব না। তাড়াতাড়ি তুমি যাও আর টাকা এনে দাও। দেব না দেব না, টাকা দেব না। নানিয়ে যাব না আমি, যাব না। এখন সেদিন আমি চেয়েছিলাম টাকা, বলছিলা যে দেবে না, এখন আমিও দেব না। মানুষ আর মানুষ নেই, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। আর এই যে আমি এই কম ধরো, এটা একটা গান করতে বলেছিল একটা বোন। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের, মানুষ যে আজ আর নেই কো মানুষ, ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে, ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে, সবাই শুধু আজ টাকার গোলাম, মায়াহীন এই সংসারে। দাঁড়ান বলছি, কে কমেন্টালি করেছিল সেটা বলে দিন। এই যে ডোনা ডট আয়ুষি বোন বলেছিল, মানুষ যে আজ আর নেই কো মানুষ, এই গানটা করতে বলেছিল, তাই ডোনা ডট আয়ুষির জন্য গানটা করে দিলাম বোন। সবার কথা তো শুনো, আর আমি যে একটা কথা বলে সেটা শুনো না। তোমার ব্যাপার আলাদা, আমি যে কালকে টাকা চাইলাম দিতে চাইছিলা না, তুমি তো আগে নিয়ে নিয়ে সব ফাঁকা করে ফেলছো। তোমাকে এখন টাকা দেবো না, যাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, কথা না বাড়ি দাও তাড়াতাড়ি। তুমি সেদিন দেওয়ার সময় ঘুরাইছো, আমিও তোমার দাদা দাও, দেরি হয়ে গেল, অফিসে যেতে হবে, দেরি হয়ে গেছে, যা যা টাকা ছাড়াই চলে যাও, পয়সা দিলাম তোকে। তাহলে বাজার করবো কি দিয়ে? বাজার বাজার করবা তুমি জানো, আমি কি জানি? তুমি জানো, আমি কেমন করে বলবো? এটাই মহাবদমাস। এই যে এখন অফিসে চলে যাচ্ছে, আর আমি এখন ঘরে একা একা থাকবো, নিসার স্কুলে চলে গেছে। তাহলে আজকের ভিডিওটা আর বড় করলাম না, এখানে শেষ করছি। আর এরপর থেকে ভিডিও শেষ করার আগে তুমি টাকাটা দাও আমাকে, বাজার করতে যেতে হবে। আর আজকের পরের থেকে নেক্সট মানে যা যা আমরা করবো নেক্সট ভিডিওতে দেখতে পাবে। নেক্সট ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। তুমি রাখার কে? আমি বাড়ির মালিক, তুমি দিয়ার কে? তুমি মালিক না, তুমি শালিক। শালিক না মোটেই। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, আর অফ ক্যামেরা এখন কি হবে দেখি। মরমরি।